আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি প্রিয়া, প্রিয়া আর চটকে বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা চিকেন খাবো, তুমি আজ আমাদের জন্য চিকেন দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ চিকেন খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি চিকেন দিয়ে কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমার বোনেরা তো লেজ খেতে পছন্দ করে, তাহলে আজ আমি লেজ আর চিকেন দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। বোনু বোনু, তোমরা লেজ আর চিকেনের রেসিপিটা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো লেজ চিকেন। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। এখন আমি প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের লেজ চিকেন তৈরি করে দেখাবো। আর লেজ চিকেন তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে একটা ডিম ভেঙে নেব। আমি পাত্রের ভিতরে ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নেব। আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কস্তুরি মেথি, আদা রসুন পেস্ট, আর এখানে আমি আরো একটা ডিম নিয়েছি। এখন আমি ডিমটাকে চিকেনের ভিতরে ভেঙে নেব। আমি চিকেনের ভিতরে ডিম দিয়ে দিয়েছি। আর আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের ভিতরে লেবুর রসটা নিয়ে নেব। বন্ধুরা, এর ভিতরে দুটো লেবুর বীজ পড়েছিল, আমি বীজ দুটো তুলে নিচ্ছি। এখন আমি চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। আমি চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি লেজের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এখন আমি প্যাকেটটাকে ফুটো করে নেব, যাতে লেজের ভিতরের প্যাকেটের হাওয়াটা বের হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি লেজের ভিতরের হাওয়াটা বের করে নিয়েছি। এখন আমি লেজটাকে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে লেজটাকে বের করেও হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারো,
কিন্তু এইভাবে করলে সহজ হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি লেজটাকে গুঁড়ো করে নিয়েছি, এখন আমি পাত্রটাতে লেজের গুঁড়োটা বের করে নেব। দেখো বন্ধুরা, এত বড় প্যাকেটে মাত্র এইটুকু লেজ বেরিয়েছে, লেজের গুঁড়ো দেখো কত কম, আমার কড়াইও ভরিনি। আমি লেজের গুঁড়োটা বের করে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে এখন আমি এখান থেকে এক টুকরো চিকেন নিয়ে ফেটিয়ে রাখা ডিমের ভিতরে দিয়ে ভালো করে ডুবিয়ে নেব। এখন আমি লেজের ভিতরে দিয়ে লেজটাকে চিকেনের চারি সাইড দিয়ে ভালো করে লাগিয়ে নেব। লেজটাকে চিকেনের চারি সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি, এর মধ্যে আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে চিকেনটা দিয়ে দেব। একইভাবে আমি কড়াইতে আরো একটা চিকেন দিয়ে দেব। এখন আমি চিকেন দুটোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি চিকেন দুটোকে ভালো করে ভেজে লাল লাল করে নিয়েছি, এখন আমি চিকেন দুটোকে তুলে নেব। একইভাবে আমি বাকি চিকেন গুলো ভেজে নেব। বন্ধুরা, আমার লেজ কম হয়ে গেছে, আমাকে আরো লেজ আনতে হবে। এখন আবার আমাকে নতুন লেজের প্যাকেট খুলতে হবে। এখন আমি এই চিকেন দুটোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব চিকেন গুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি চিকেন গুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার লেজ চিকেন। দেখো বন্ধুরা, চিকেনটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না লেজ চিকেন। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলে না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব, তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার লেজ চিকেন।
একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি জানি আমি তেলে ভাজা করেছি, কিন্তু তাও আমি আমার বুনুদের জল দিয়ে দিচ্ছি। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা চিকেন খাবে, তাই আমি তোমাদের জন্য লেস চিকেন তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার লেস চিকেন। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি খুব সুন্দর হয়েছে তো লেস চিকেনটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে লেস চিকেন তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনু, আমি তোমাদের আবার এভাবে লেস চিকেন তৈরি করে খেতে হব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও, দেখবে বন্ধুরা সবাই কাছিনদের একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কাছিনদের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কাছিনদের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার লেস চিকেন। খুব সুন্দর হয়েছে তো হতে বন্ধুরা, লেস চিকেনটা না খেতে খুব সুন্দর হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আর ভাতভাবে তৈরি করে খেয়ে দেখবে, একবার কিন্তু ভাতভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার ভাতভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু ভাতভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বাদে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার লেস চিকেন রেসিপি? যদি আমার লেস চিকেন রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।